এই যুগের মতো ফেতনা ওয়া যুগ কখনো আসেনি, এবং যত দিন যাবে ফেতনা কত বাড়তে থাকবে, কমবে না। যত দিন যাবে ফেতনা গুলো ততই বাড়তে থাকবে, কমবে না, কশিন কালো কমবে না। কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে, আবার সোনালি সময় আসবে, এটা আসবে শুধুমাত্র ঈসা ইবনে মারিয়াম ইমামুল্লাহির সময়, তার আগ পর্যন্ত ফেতনা বাড়তে থাকবে কন্টিনিউস, এমন ভাবে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল, এমন মনে হবে। এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিল গুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন যাতে দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে, আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরো কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদির আলী ইসলামের কাছে ছিল, নৌকা কেন ফোটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে? আর খিদির আলী ইসলাম বলছেন, নৌকা এই জন্য ফোটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু, বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকে কাফের বানাতো, দেয়ালটা নির্মাণ করছে এই কারণে এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বনু ইসরায়েলের নবী হয়েও, বনু ইসরায়েলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত, এই খিজির হতে না পারলে শেষ জামানা টিকতে পারবে। আর খিজির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর বাসিরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, অহংকার স্পেশালি অহংকার, এবার এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, কিবত, তোমত, পরশ্রিকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন এই যুগে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনা হয়, আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে তাকান ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে তাকান সেখানেও দেখবেন ফিতনা, ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি, আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে, তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবে না, খুঁজে পাবে না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে, এবং এর পাশাপাশি আপনাকে আরো যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে, মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে, পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করেন, নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন।